একটা সময় যখন রিফ্রিজারেটর অ্যাভেলেবেল ছিল না তখন বেশ অনেক পরিমাণ মাংস রান্না করে একসাথে তারপর সেগুলো জাল করতে করতে ঝুড়া হয়ে যেত কিন্তু এখন এমনটা দেখা যায় না কারণ মাংস অত বেশি পরিমাণে রান্নাও হয় না তাই আজ করে দেখাচ্ছি কি করে খুব অল্প পরিমাণ মাংস দিয়েও ঝুড়া মাংস রান্না করা যাবে ঝুড়া মাংস রান্না করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণের গরুর মাংস নিয়েছি আর মাংসটা নিয়েছি হাড় চর্বি ছাড়া এই মাংসটা দিয়েই মূলত ঝুড়া মাংস রান্না করলে বেশ ভালো হয় তবে সঙ্গে যদি খানিকটা চর্বি থাকে তবে কোনো সমস্যা নেই এবার যে পাত্রে মাংস রান্না করব তার মধ্যে মাংসের টুকরোগুলো দিয়ে নিলাম তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি তারপর দিয়েছি গোটা মশলা একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ দিচ্ছি রান্নার তেল আর এখন এক কাপ পানি দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই এক কাপ পানি দিয়েই মাংসটা খুব ভালো মতো সেদ্ধ করে নিতে হবে অল্প পরিমাণ পানি দিয়ে যদি মাংস খুব ভালো মতো সেদ্ধ করা যায় তাহলে সেই মাংসটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমি এখানে এক কেজি মাংসের জন্য সকল মশলা সেই পরিমাণে ব্যবহার করেছি আপনার মাংসর পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে সকল মশলার পরিমাণও কিন্তু বাড়িয়ে দিতে হবে এবার মাংসের প্যানটা চুলায় বসিয়ে প্রথম পর্যায়ে হিটটা হাই হিটে দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত আর যখন বলক চলে আসবে তখন চুলা হিটটা হাই হিট থেকে মিডিয়াম লোতে করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম ঘড়ির কাঁটা ধরে এক ঘন্টার জন্য শুধুমাত্র কয়েকবার এর মধ্যে ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দেব এবার এক ঘন্টা পর কিন্তু মাংসের টুকরোগুলো পানি শুকিয়ে একদম সফট হয়ে গেছে মাংসগুলো তুলে নিচ্ছি অন্য একটা বাটিতে ঠান্ডা হবার পর এবার হাত দিয়ে মাংসের টুকরোগুলো ছিঁড়ে একদম ঝুড়ি করে নেব এই মাংসটা দিয়ে কিন্তু চাইলে এই পর্যায়ে ভর্তা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় তাছাড়া গরুর মাংসের ভর্তার রেসিপি অলরেডি আমার চ্যানেলে রয়েছে তারপর সব মাংসগুলো ছোটানো হয়ে গেলে এবার ঝোড়া মাংস রান্না করার মূল স্টেপে চলে যাব প্রথমে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন দিব একটা চামচ আদা রসুন পেস্ট যেহেতু মাংসের অলরেডি সব মশলাই দেয়া আছে তাই এই পর্যায়ে সব মশলা অল্প পরিমাণে দেব দিয়েছি সামান্য পরিমাণ হলুদ আর মরিচের গুঁড়ো এক চা চামচ দিচ্ছি গরম মশলার গুঁড়ো আগে যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই এখন শুধু গরম মশলা গুঁড়োই দেব এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসে যেহেতু লবণ রয়েছে তাই লবণটা কিন্তু সাবধানে দিতে হবে তারপর পানি দিয়ে মশলাটা ভালো মতো কষাতে হবে পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ মাংস রান্নায় আর কোনো পানি দিতে হবে না মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে তখন ছিঁড়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসের মধ্যে আপনার কাঙ্ক্ষিত কালারটা চলে আসছে আর আপনি ঠিক যা যেমন ঝুড়া করতে চাচ্ছেন ঠিক তেমনটা হয়ে যাচ্ছে আমার মাংসটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে ঠিক যেমনটা আমি চাচ্ছি সেই লোকে চলে আসছে তাহলে এবার শুধু নামিয়ে পরিবেশন করে নেবার পালা আর পরিবেশনের আগে উপর থেকে গোটা মশলাগুলো তুলে ফেলে দিলেই হবে তৈরি করে দেখালাম মাত্র এক কেজি মাংস দিয়ে কি করে ঝুড়া মাংস রান্না করা যাবে এভাবে যে কোনো সময় ফ্রিজ থেকে অল্প পরিমাণ মাংস নামিয়েও চাইলে রান্না করে নিতে পারেন আর এই মাংসটা কিন্তু ভাত রুটি কিংবা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ